ভাই আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কথা বলবো PMAYG হাউস সম্পর্কে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা অনেক অ্যাপ্লাই করেছেন সরকারি ঘর পাওয়ার জন্য, কিন্তু কোনো ফায়দা হয়নি, কোনো সরকারি ঘর পাননি, অনেক দিন হয়ে গেছে, কোনো লাভ হয়নি, আপনাদের জন্য এই ভিডিও। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যদি অ্যাপ্লাই করে নেন, তাহলে আপনারা একটা সরকারি ঘর লাভ করতে পারবেন একদম সহজভাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যদি অনলাইনের মাধ্যমে আবেদন করে নেন, তাহলে আপনারা কাঁচা ঘর থেকে পাকা ঘর লাভ করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যদি আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে, তাহলে কোনগুলো ডকুমেন্টের প্রয়োজন পড়বে আপনারা অল প্রসেস দেখতে পাবেন। স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন পিজি পোর্টাল। পিজি পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন CPGRAMS, CPGRAM নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এরপরে সাইন ইন। এই সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ইউজার লগ ইন, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ইউজার নেম, এরপরে দেখতে পাবেন পাসওয়ার্ড, সিকিউরিটি কোড, এইগুলো দেখতে পাবেন। আপনারা যদি এই ওয়েবসাইটে কখনো রেজিস্টার করে থাকেন বা সাইন আপ করে থাকেন, তাহলে আপনারা একদম সহজভাবে লগ ইন করতে পারবেন। মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি আপনারা নতুন ইউজার হন, কখনো আপনারা রেজিস্টার করেননি, তাহলে আপনারা এই নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু সাইন আপ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার টু সাইন আপ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার টু সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন রেজিস্ট্রেশন, সাইন আপ ফর্ম, এরপর দেখতে পাবেন নেম, আপনি আপনার ফুল নেম বসিয়ে দেবেন এখানে। এরপর দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন সাব লোকালিটি, আপনি আপনার সাব লোকালিটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন লোকালিটি, আপনি আপনার লোকালিটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন কাউন্ট্রি, আপনার দিতে হবে না, এটা অটোমেটিক ফিল থাকবে। এরপর দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটের নামটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি আপনি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন পিনকোড, আপনি আপনার পিনকোডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, সঠিক মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ফোন নাম্বার, আপনি আপনার যদি ফোন নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন, আর না হয় আপনি স্কিপ করে দিতে পারেন। এরপর দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। আপনি যেটা ইউজ করেন, যে ইমেল আইডি ইউজ করেন, এই ইমেল আইডিটা বসিয়ে দেবেন। আপনি সঠিক ইমেল আইডি বসাতে হবে, আপনি গলত ইমেল আইডি বসাবেন না। আপনি গলত ইমেল আইডি দিলে আপনার এই অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না, কনফার্ম হবে না। আপনি কনফার্ম করতে হলে আপনার সঠিক ইমেল আইডি বসাতে হবে। এরপর দেখতে পাবেন সিকিউরিটি কোড, আপনি আপনার এই সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাকে বলবে আপনার জিমেইল ওপেন করতে, আপনি যে ইমেল আইডি ইউজ করেছেন, আপনি আপনার এই ইমেল ওপেন করতে আপনাকে বলবে। আপনি আপনার এই জিমেইল ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন একটা মেইল এসেছে, পিজি পোর্টাল ওয়েবসাইটের টিমরা আপনাকে একটা মেইল পাঠাবে। এই মেইলটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার মোবাইল চাইবে, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার বসিয়েছিলেন প্রথমে এই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাকে বলবে আপনি আপনার ইউজার নেম বানাতে, আপনি আপনার ইউজার নেম বানিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পাসওয়ার্ড, আপনি আপনার মজবুত পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপরে আপনি আপনার সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে, রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে, সাইন আপ হয়ে যাবে। এরপরে আপনি একদম সহজভাবে লগ ইন করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। সাইন ইন করতে হলে আপনি উপরে দেখতে পাবেন সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনি আপনার ইমেল আইডি বা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন পাসওয়ার্ড, আপনি আপনার যে পাসওয়ার্ড বানিয়েছিলেন এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সিকিউরিটি কোড, আপনি আপনার এই সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন লগ ইন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন গিভেন্স ড্যাশবোর্ড, অ্যাপিল ড্যাশবোর্ড, লজ পাবলিক গিভেন্স, লজ পেনশন গিভেন্স। আপনারা লজ পাবলিক গিভেন্স অপশনে ক্লিক করবেন। লজ পাবলিক গিভেন্স অপশনে ক্লিক করার পরে পুরো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন আই এগ্রি দ্যাট মাই গিভেন্স ডাজ নট ইন ফল এনি অফ দি এবাভ লিস্টেড ক্যাটাগরিজ। আপনারা এইটাতে টিক মার্ক দিবেন, আই এগ্রি টিক মার্ক দিবেন। দেওয়ার পর দেখতে পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা পুরো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন মোর মিনিস্ট্রিজ নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অনেক অপশন। আপনারা এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে রুরাল ডেভেলপমেন্ট নামের একটি অপশন, এই অপশন খুঁজে নেবেন, চেক করে নেবেন। যদি না পান তাহলে আপনারা এই অপশনটি আপনারা সার্চ করে নেবেন, রুরাল ডেভেলপমেন্ট আপনারা সার্চ করে নেবেন।
আপনারা সার্চ করার পরে পেয়ে যাবেন রুরাল ডেভেলপমেন্ট, এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। রুরাল ডেভেলপমেন্ট এই অপশন সিলেক্ট করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন সিলেক্ট মেইন ক্যাটাগরি, প্লিজ সিলেক্ট মেইন ক্যাটাগরি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন অনেক অপশন, এই অপশনগুলোর মধ্যে একটা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রুরাল এই অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস PMAYG রিলেটেড কমপ্লেন্ট, আপনারা যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন আর যদি না পান তাহলে আপনারা দুই নম্বর অপশনে সিলেক্ট করবেন PMAYG রিলেটেড কমপ্লেন্ট। আর যদি আপনারা কখনো পাননি, অ্যাপ্লাই করেননি, আপনারা নতুন আবেদন করতে চাইছেন তাহলে আপনারা প্রথম অপশনে সিলেক্ট করবেন রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস। আপনারা যদি কখনো আবেদন করেননি, কখনো পাননি, আপনাদের লিস্টে নাম নেই তাহলে আপনারা রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস এই অপশনে সিলেক্ট করবেন। আর যদি আপনারা আপনাদের লিস্টে নাম আছে, আপনারা আবেদন করে নিয়েছেন, আপনারা এখনো পর্যন্ত পাননি, তাহলে আপনারা PMAYG রিলেটেড কমপ্লিট এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন তিনটে অপশন, প্রথমে আছে রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস, নেম অলরেডি ইনক্লুডেড ইন PWL। আপনারা যদি কখনো আবেদন করে থাকেন তাহলে আপনারা প্রথম অপশন সিলেক্ট করে নেবেন। আর যদি আপনারা এখনো পর্যন্ত আবেদন করেননি, আপনাদের আবেদন করা নেই, আপনারা নতুন আবেদন করতেছেন তাহলে আপনারা দুই নম্বর অপশনে দেখতে পাবেন রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস নেম নট ইনক্লুডেড ইন PWL। আপনারা যদি আবেদন করতেছেন নতুন তাহলে আপনারা দুই নম্বর অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন PMAYG আইডি, আপনাদের যদি জানাতে থাকে তাহলে আপনারা বসিয়ে দেবেন, আর যদি জানা না থাকে তাহলে আপনারা কীভাবে দিবেন, আপনারা আবারও এই অপশনে ক্লিক করবেন। আপনারা এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস, দুই নম্বর অপশন থেকে আপনারা তিন নম্বর অপশনে দেখতে পাবেন রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস স্ট্যাটাস অফ ইনক্লুশন ইন PWL। আপনারা দুই নম্বর অপশন থেকে তিন নম্বর অপশন সিলেক্ট করে নেবেন। আপনারা তিন নম্বর অপশন সিলেক্ট করার পরে দেখতে পাবেন PMAYG আইডি চলে গেছে, আপনারা আর বসাতে হবে না, দিতে হবে না, PMAYG আইডি আর লাগবে না। এরপরে দেখতে পাবেন টেক্সট অফ গিভেন্স রিমার্কস, আপনারা এই প্লিজ এন্টার টেক্সট গিভেন্স, আপনারা এই জায়গা থেকে কিছু লিখবেন, আপনারা গড় পাননি এখনো পর্যন্ত, আপনাদের অনেক দরকার, আপনারা এই সম্বন্ধে গড়ের সম্বন্ধে কিছু লিখবেন। লেখার পরে আপনারা দেখতে পাবেন নিচে অ্যাটাচ রিলেভেন্ট সাপোর্টিং ডকুমেন্ট, আপনারা এই ডকুমেন্ট কিছু দিতে হবে, আপনাদের PDF ফাইল বানিয়ে আপনারা আপলোড করতে হবে চুইস ফাইলে ক্লিক করে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটো, আপনাদের আধার কার্ডের ফটো আর আপনাদের রেশন কার্ডের ফটো লাগবে, আপনাদের ফটো দুইটা লাগবে। আপনারা PDF ফাইল বানিয়ে আপনারা চুইস ফাইলে ক্লিক করে আপনারা অ্যাটাচে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আপলোড হয়ে যাবে। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন, নিচে দেখতে পাবেন ক্যাপচা কোড, আপনারা সিকিউরিটি কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে মেসেজ চলে আসবে আপনাদের আবেদন হয়েছে বলে, আপনাদের ইমেইলেও মেসেজ চলে আসবে। আপনারা এরপরে আপনারা আর কিছু করতে হবে না, আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন একদম সহজভাবে। আপনারা হোম পেজে চলে আসে, আপনারা ড্যাশবোর্ডে চলে আসে, আপনারা একদম সহজভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনাদের পেন্ডিং আছে নাকি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে আপনারা সব কিছু দেখতে পাবেন। এইভাবে দেখতে পাবেন আপনারা এই গ্রিভেন্স ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে আপনারা ক্লিক করে দেখতে পাবেন। আপনারা এই প্রথমে দেখতে পাবেন টোটাল গিভেন্স রেজিস্টার্ড, এই যদি পেন্ডিংয়ে থাকে তাহলে আপনারা এইভাবে দেখতে পাবেন, আর যদি আপনাদের রেজিস্টার্ড হয় তাহলে আপনারা এইভাবে দেখতে পাবেন আপনাদের রেজিস্টার্ড হয়েছে বলে, আপনারা এইভাবে চেক করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।